আসসালামু আলাইকুম ভাইদের, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো গাইস, দীর্ঘ কয়েকদিন বাদ আমরা কিন্তু এগেইন আরো একটা ভিডিও নিয়ে চলে আসছেন। ভিডিওর টপিক কিন্তু আপনারা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে ফেলছেন। আজকে কিন্তু আমরা ফ্রি ফায়ার ব্লুস্ট্যাক 5 এর জন্য পারফেক্ট একটা সেটিংস নিয়ে চলে আসছি। এন্ড এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো হাই এফপিএস পাওয়ার জন্য কোন কোন সেটিংস আপনাদের করা লাগবে, এন্ড বেটার সেন্সিভিটি পাওয়ার জন্য কি কি আপনাদের করা লাগবে, তার সাথে জয়স্টিক সমস্যা এন্ড অটো সেন্সিভিটি হাই এন্ড ডাউনের সমস্যা পিক সমাধান সবকিছু কিন্তু আজকের ভিডিওতে থাকছে। বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো গাইস, আমি কিন্তু আছি ব্লুস্ট্যাক 5 এন্ড এটা অবশ্যই লেটেস্ট ভার্সন, এন্ড সেটা আপনাদের দেখিয়ে দেবো। এন্ড ব্লুস্ট্যাক 5 এ কি কি সেটিংস আপনাদের এখানে রাখা লাগবে সেটা আপনাদের একটু দেখিয়ে দেবো প্রথমত, কারণ এই ভিডিওটা অনেক বড় হইতে পারে, কারণ সবকিছু দেখাইতে হবে, না দেখাইলে অনেকে বুঝতে পারবে না। তো গাইস, প্রথম শুরু করে আমরা পারফরমেন্স একটা দিই। এন্ড পারফরমেন্সে কি কি রাখবেন, কত কোর আপনি এখানে সিলেক্ট করবেন সেটা আপনাকে একটু বলে দিই। আপনার যে গ্রাফিক্স কার্ড থাকে এন্ড তার সাথে যতগুলো কোর থাকে, সাপোজ আমার এখানে দেখিয়ে দিই, আমার কিন্তু এখানে টোটাল 6-6টা কোর রয়েছে। এখানে সিপিইউতে গেলে কিন্তু এখানে দেখতে পাবেন টোটাল কোর কিন্তু আমার 6টা কোর, ঠিক আছে। সো আমার কিন্তু এখানে 6টা কোর আছে, তার সাথে কিন্তু আমার গ্রাফিক্স কার্ড রয়েছে, ঠিক আছে, জিটেক্স 6 সুপার কিন্তু আমার গ্রাফিক্স কার্ড রয়েছে। সো যার কারণে কিন্তু আমার এখানে জিপিও রেন্ডারিং কিন্তু ফুল প্রসেসটা কিন্তু আমার জিপির উপরে যাইতেছে। এন্ড যাদের গ্রাফিক্স কার্ড নাই তাদের কিন্তু এই যে গ্রাফিক্স যেটা আসে সেটা কিন্তু প্রসেসর থেকে আসে। সো প্রসেসর থেকে আসার কারণে কিন্তু প্রসেসর উপর প্রেশারটা বেশি পড়ে, যার কারণে কিন্তু আপনারা যদি 6টা প্রসেসরে যদি 6টা কোরই যদি এখানে দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু ভালো পারফরমেন্স পাইবেন না, ফ্রেম ড্রপ হইবে। এন্ড আপনার যদি গ্রাফিক্স কার্ড থাকে এন্ড সেক্ষেত্রে যদি আপনার 4টা কোর থেকে 4টা কোর দিতে পারেন অথবা 6টা কোর থাকে 6টাই দিবেন। সো আমার যেহেতু গ্রাফিক্স কার্ড আছে এন্ড আমার কোর সংখ্যা 6টা, আমি এখানে কিন্তু 6টা কোরই দিয়ে কিন্তু এখানে গেম প্লে করতেছি। সো গ্রাফিক্স কার্ড এন্ড সবকিছু সেম থাকলে আপনার কিন্তু এখানে ইচ্ছা করলে হাইয়েস্ট মানে 8টা সিপিউ কোর কিন্তু ইউজ করতে পারেন, কোনো সমস্যা কিন্তু এখানে হইবে না। দেন হচ্ছে র্যাম, আপনি র্যাম কতটুকু রাখবেন। আপনার যদি 16 জিবি র্যাম থাকে এন্ড আপনার ফ্রি র্যাম অবশ্যই কিন্তু এখানে বেশি রাখবে, যদি র্যাম বেশি ফ্রি থাকে এন্ড আপনার যদি ব্যাকগ্রাউন্ডে সফটওয়্যার বেশি রান করা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা হাই র্যাম সিলেক্ট করতে পারেন। আপনার যদি 12 জিবি র্যাম থাকে সেক্ষেত্রে যদি 8 জিবির বেশি যদি র্যাম এখানে ফ্রি থাকে সেক্ষেত্রে আপনারা এখানে 8 জিবি র্যাম এখানে সিলেক্ট করে দিতে পারেন। সো আমার কিন্তু এখানে আছে কিন্তু ফ্রি বেশি আছে, এখন কিন্তু এমুলেটর রানিং রয়েছে, তাছাড়াও কিন্তু অ্যাভেলেবল র্যাম কিন্তু 5.7 জিবি কিন্তু এখনো রয়েছে। তো এখানে কিন্তু যার কারণে কিন্তু এখানে আমি হচ্ছে 8 জিবি র্যাম সিলেক্ট করছি, আর আপনার যদি 12 জিবি র্যাম থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে 8 জিবি র্যাম সিলেক্ট করতে পারবেন। আর সেটার জন্য অবশ্যই অপটিমাইজ উইন্ডোজ লাগবেন, অপটিমাইজ উইন্ডোজের ভিডিও কিন্তু আমার অলরেডি দেওয়া রয়েছে। এন্ড যে উইন্ডোজ আমি গত 3 থেকে 4 বছর যাবত আমি একটা উইন্ডোজ ইউজ করতেছি, আর এই উইন্ডোজ আমি কেন ইউজ করি এন্ড এই উইন্ডোজের বেনিফিট কি এন্ড আপনারা কেন ইউজ করবেন, সো সবকিছু কিন্তু ওই ভিডিওতে দেখা আছে। এন্ড ওই ভিডিওর উইন্ডোজটা ইউজ করলে আপনারা আপনারা আশা করতেছি অনেক ভালো এফপিএস পাবেন। সো ওই ভিডিওটা দেখে ওখান থেকে ওই উইন্ডোজটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। দেন হচ্ছে পারফরমেন্স মোড। সো পারফরমেন্স মোডে কি রাখবেন, আপনার যদি হচ্ছে 16 জিবি র্যাম থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এখানে হাই পারফরমেন্স দিবেন, অথবা 12 জিবি র্যাম থাকলেও হাই পারফরমেন্স দিয়ে এখানে খেলতে পারবেন। সো আপনার যদি 8 জিবি র্যাম থাকে সেক্ষেত্রে এখানে ব্যালেন্স দিবেন, অ্যান্ড যদি 4 জিবি র্যাম থাকে সেক্ষেত্রে এখানে লো মেমোরি দিয়ে দেন সিলেক্ট করে দিবেন। সো এই পারফরমেন্স মোডে যদি এগুলো সেট করেন তাহলে কিন্তু আপনার হচ্ছে গ্রাফিক্স রেন্ডার অথবা আপনার যে ফ্রি ফায়ার রান করতে যে প্রসেসটা রয়েছে সেটা কিন্তু খুব ইজিলি আপনার এমুলেটর করতে পারবেন লো মেমোরি মানে লো র্যাম ইউজ করে। দেন হচ্ছে ফ্রেম রেটের বিষয়টা, আপনার যদি লো এন্ড পিসি হয়, সো সাপোজ ধরেন হচ্ছে আপনার 2 কোরের পিসি রয়েছে, সো সেক্ষেত্রে আমি বলি এখানে কিন্তু 60 FPS লক করে আপনারা গেমটা খেলবেন। এন্ড আপনার ট্রাই করবেন 32 বিটে গেম প্লে করা, কারণ হচ্ছে 32 বিটে কিন্তু অনেক অপটিমাইজ আছে, এন্ড যাদের হচ্ছে 2 কোরের পিসি তারা কিন্তু 60 FPS অবশ্যই মাস্ট বি লক করে কিন্তু খেলবেন। এখানে কিন্তু আনেবল হাই ফ্রেম রেট করার দরকার নাই। সো যাদের হাই এন্ড পিসি রয়েছে, গ্রাফিক্স কার্ড রয়েছে অথবা কোর বেশি রয়েছে যাদের পিসিতে, তারা হচ্ছে 240 FPS দিয়ে খেলতে পারেন। সো সাপোজ আপনার যদি 5600G হয়, রাইজেন 5 5600G হয়, সেক্ষেত্রে কিন্তু 240 FPS দিয়ে খেলতে পারেন ইজিলি। দেন হচ্ছে আমাদের নেক্সট আছে এখানে ডিসপ্লে। সো ডিসপ্লেতে কি রাখবেন, আপনার ডিসপ্লে রেজুলেশন যত সেটার উপর রিকমেন্ড করে আপনি কিন্তু এখানে ডিসপ্লে রেজুলেশন রাখবেন। এখানে কিন্তু আমার দেখছেন রিকমেন্ডেড রেজুলেশন কিন্তু এখানে দেখা দিচ্ছে 1920x1080, আমি কিন্তু এটাই রাখছি, রিকমেন্ডেড রেজুলেশন এখানে রাখছি। আর আপনার যদি গ্রাফিক্স কার্ড থাকে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে হাই যে রেজুলেশন আছে সেটা কিন্তু এখানে ইউজ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আরো বেটার গ্রাফিক্স পাবেন এন্ড আরো বেশি FPS পাবেন। দেন আছে 4K তে যদি গেম প্লে করছেন সেক্ষেত্রে লাস্টে যেটা সেটা সিলেক্ট করে দিলে কিন্তু 4K গেম প্লে করতে 4K ডিসপ্লেতে আর কি গেম প্লে করতে পারবেন। তো সেক্ষেত্রে অবশ্যই আপনার গ্রাফিক্স কার্ড থাকা লাগবে, নাহলে কিন্তু বেটার পারফরমেন্স পাবেন না। তো এখানে নেক্সট আছে এখানে হচ্ছে DPI। সো DPI কত ইউজ করবেন এটা আমি একটু বলে দিই, আপনারা কিন্তু অলরেডি জানেন, আমি কিন্তু আগের ভিডিওতে অলরেডি বলে দিয়েছিলাম DPI এর কথা। সো DPI কত ইউজ করবেন, আপনারা যদি ডিফল্ট মানে ডিফল্ট যত DPI আছে ব্লুস্ট্যাক 5 এ যদি ইউজ করে যান কোনো সমস্যা নাই, ডিফল্ট DPI ইউজ করে দেন পারফেক্ট এম এর জন্য। আপনারা যদি পারফেক্ট এম চান সেক্ষেত্রে কিন্তু DPI কাস্টমাইজ করে বেশি ইউজ করতে পারেন, এটা কিন্তু ব্লুস্ট্যাক কোম্পানি তাদের আর্টিকেলে তারা নিজেরাই কিন্তু প্রকাশ করেছে, এন্ড এটার প্রমাণ কিন্তু আমি দিয়েছিলাম আগের আরো একটা ভিডিওতে। সো আমার প্রতিটা ভিডিওতে কিন্তু অনেক অনেক ইনফরমেশন থাকে আমাদের এমুলেটর অথবা ফ্রি ফায়ার নিয়ে। সো আপনারা চেষ্টা করেন প্রতিটা ভিডিও দেখা, কারণ প্রতিটা ভিডিওতে কিন্তু নতুন কিছু না কিছু থাকেই। সো গাইস, আপনারা যদি পারফেক্ট এম করতে চান এন্ড ভালো সেন্সিভিটি চান সেক্ষেত্রে আপনারা এখানে DPI কাস্টমাইজ
কাস্টমাইজ করে কিন্তু হাই ডিপিআই ইউজ করতে পারেন। সো ডিফল্ট ডিপিআই কিন্তু অনেক বেস্ট, আমি কিন্তু বর্তমানে ডিফল্ট ডিপিআইতে গেম প্লে করতে চান। ডিফল্ট ডিপিআই গেম প্লে করলেই কিন্তু সেন্সিভিটি ইস্যু যেটা আছে ওইটা কিন্তু আমাদের হয় না। আর আপনারা যদি এখানে হচ্ছে বেশি ডিপিআই ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু মাঝে মাঝে সেন্সিভিটি অটো হাই অ্যান্ড ডাউন এই ইস্যুটা কিন্তু ওখানে হয়। আর যাদের হচ্ছে অটো হাই অ্যান্ড ডাউন সেন্সিভিটি অতিরিক্ত পরিমাণে হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু ডিফল্ট ডিপিআই ইউজ করে দেখতে পারেন, ভালো পারফরমেন্স পাবেন আশা করতেছি। দেন হচ্ছে মাউস কার্সর স্টাইল, এটা আপনার ডিফল্ট, আপনি যেটা ইউজ করতে পারেন সমস্যা নাই। দেন হচ্ছে আমরা গ্রাফিক্সে চলে যাই, গ্রাফিক্সে যাওয়ার পর এখানে কিন্তু মেন সেটিংস, এখানে কিন্তু আমি বলে দিচ্ছি এখানে হচ্ছে গ্রাফিক্স কার্ড ইউজার অ্যান্ড নন গ্রাফিক্স কার্ড ইউজারের জন্য কিন্তু মেন কিছু কথা বলবো এখানে। সো এগুলো ফলো করবেন, আপনারা আশা করতেছি ভালো পারফরমেন্স পাবেন। সো গাইস এখানে আছে গ্রাফিক্স রেন্ডার, ঠিক আছে, গ্রাফিক্স রেন্ডারে কিন্তু এখানে ওপেন জিএল দিবেন আপনার যদি গ্রাফিক্স কার্ড থেকে থাকে। আপনার যদি গ্রাফিক্স কার্ড থাকে সেক্ষেত্রে অবশ্যই মাস্ট বি এখানে ওপেন জিএল দিবেন, আর আপনার যদি গ্রাফিক্স কার্ড না থেকে থাকে সেক্ষেত্রে হচ্ছে ডিরেক্ট এক্স দিয়ে এখানে ট্রাই করে দেখতে পারেন কতটা ইম্প্রুভমেন্ট আছে, কতটা বেশি এফপিএস হয়েছে সব কিছু এখানে চেক করে নেবেন একবার। যদি মনে হয় যে আপনার হচ্ছে গ্রাফিক্স কার্ড নাই অ্যান্ড আপনার হচ্ছে ডিরেক্ট এক্সে ভালো এফপিএস দিতেছে সেক্ষেত্রে আপনারা এখানে হচ্ছে ডিরেক্ট এক্স সিলেক্ট করে রাখতে পারেন। আর যদি মনে হয় যে আপনার হচ্ছে ওপেন জিএল এ বেশি এফপিএস দিতেছে সেক্ষেত্রে ওপেন জিএল সিলেক্ট করে দেবেন। আর আপনার যদি গ্রাফিক্স কার্ড থেকে থাকে তাহলে মাস্ট বি আপনি এখানে ওপেন জিএল সিলেক্ট করেন যদি গ্রাফিক্স কার্ড থেকে থাকে। দেন হচ্ছে সেকেন্ড হচ্ছে ইন্টারফেস রেন্ডার, অ্যান্ড ইন্টারফেস রেন্ডার এখানে একটু কথা বলে দেখেন কিন্তু ডিফল্ট অটো থাকে। সো আপনার গ্রাফিক্স কার্ডের উপর ডিপেন্ড করে কিন্তু অটোমেটিক ডিপেন্ড করে যে কোনটা সে ইউজ করবে। আর এখানে ডিরেক্ট এক্স সব থেকে বেশি ইউজ হয়ে থাকে, আমি যেটা জানি ডিরেক্ট এক্স কিন্তু নর্মালি ইউজ হয় অটোতে থাকলে। সো আপনার যদি গ্রাফিক্স কার্ড থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু ওপেন জিএল দিবেন, অ্যান্ড ওপেন জিএল দিলে কিন্তু একটা সমস্যা আসতে পারে এখানে যে ফুল স্ক্রিন করার বিষয়টা রয়েছে। আপনারা যদি এই এমুলেটারটা আমি একটু দেখাই দিই, এখানে এখানে দেখা যাচ্ছে ফুল স্ক্রিন করলাম এখানে কিন্তু ব্ল্যাক দেখাইতেছে, সো এটা এখানে ছোটো করলাম, ঠিক আছে। সো ছোট করার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন নর্মালি ঠিক আছে, এন্ড আমি এখন এগেন ফুল স্ক্রিন করবো। সো এখানে দেখেন F11 ফুল স্ক্রিন করলাম এখানে কিন্তু ঠিক হয়ে গেছে। সো মাঝে মাঝে কিন্তু এখানে ব্ল্যাক স্ক্রিন হয়ে যায়, এন্ড আপনারা থেকে দুই থেকে তিনবার হচ্ছে F11 প্রেস করবেন আপনাদের ফুল স্ক্রিন কিন্তু অটোমেটিক হয়ে যাবে, ব্ল্যাক স্ক্রিনের সমস্যাটা আসবে না। সো গাইজ এখানে হচ্ছে আমি যেটা বলতেছিলাম, এখানে যদি আপনার গ্রাফিক্স কার্ড থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে হচ্ছে আপনারা কিন্তু ওপেন জিএলটা সিলেক্ট করে দিবেন ইন্টারফেস রেন্ডারে, অবশ্যই কিন্তু এখানে ওপেন জিএল সিলেক্ট করে দেবেন সেক্ষেত্রে কিন্তু আরও বেটার পারফরমেন্স পাবেন। অ্যান্ড ওপেন জিএল ক্যান সিলেক্ট করবেন আমি একটু বলে দিই, আপনারা যদি আপনাদের সেন্সিভিটি ইস্যু অথবা আপনাদের যে ইনপুট যে ডিলেটা রয়েছে, সাপোজ ধরেন আপনি হচ্ছে মাউসে ক্লিক করলেন অ্যান্ড সেক্ষেত্রে দেখা যাচ্ছে মাউসের রেসপন্স অনেক কম দেখাইতেছে, নর্মালি যেটা হয় তার থেকে অনেক কম দেখাইতেছে, সেক্ষেত্রে আপনারা এটা ইউজ করে দেখছেন ওপেন জিএল ইউজ করে দেখতে পারেন, আপনাদের পারফরমেন্স অনেক ভালো দেবে। অথবা অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে সাউন্ডে একটু পড়ে আসে, ফায়ার করার পর সাউন্ডটা একটু ন্যানো সেকেন্ড পরে আসতেছে, এটা কিন্তু আমাদের কানে অটোমেটিক কিন্তু ক্যাচ করে ফেলে যে আমাদের সাউন্ডটা একটু পরে আসতেছে। সো এইগুলো সমাধান করার জন্য ওপেন জিএল সিলেক্ট করে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে এই সমস্যাটা এটা কিন্তু ফিক্স হয়ে যাবে। এটা কিন্তু আমার মনের কথা না, এটা হচ্ছে ব্লুস্টাক্স এর আর্টিকেলে তারা নিজেরাই এটা প্রকাশ করছে এটা কোনটা কাদের জন্য কোন সময় সিলেক্ট করবে। দেন হচ্ছে এখানে এসটিসি টেক্সার বেটা, অ্যান্ড এটা নিয়ে কিন্তু অনেক বড় একটা ভিডিও আছে আমার, তো সেটা হচ্ছে জিপিইউ সেটিংস নিয়ে, অ্যান্ড ওইটা ভিডিওতে দেখলে কিন্তু ফুল ক্লিয়ার আপনার হয়ে যেতেন এটা কেন সিলেক্ট করবেন। সো আপনার যদি গ্রাফিক্স কার্ড থেকে থাকে সেক্ষেত্রে এখানে হার্ডওয়্যার ডিকোডিং মাস্ট বি এখানে সিলেক্ট করবেন যদি গ্রাফিক্স কার্ড থেকে থাকে, অ্যান্ড যদি আপনার গ্রাফিক্স কার্ড না থেকে থাকে সেক্ষেত্রে হচ্ছে সফটওয়্যার ডিকোডিং রাখবেন, কারণ হচ্ছে সফটওয়্যার ডিকোডিং রাখলে আপনাদের সিপিউর উপর প্রেশার করবে, সিপিউ থেকে আপনাদের গ্রাফিক্সটা এখান থেকে রেন্ডার করবে। অ্যান্ড যদি এখানে হার্ডওয়্যার ডিকোডিং সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনাদের যে টেক্সচারগুলো রয়েছে সেগুলো হচ্ছে গ্রাফিক্স থেকে ডিরেক্ট প্রসেস হয়, যার কারণে কিন্তু আপনাদের গ্রাফিক্স কোয়ালিটি অনেক ভালো দিবে। সো আমার রিকমেন্ড থাকে আপনারা যদি গ্রাফিক্স কার্ড থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই মাস্ট বি এখানে হার্ডওয়্যার ডিকোডিং করে নেবেন। অ্যান্ড আমি একটু রিপোর্ট পাইছিলাম যে অনেকে যাদের এএমডি গ্রাফিক্স কার্ড ইউজার রয়েছেন তারা কিন্তু এখানে হার্ডওয়্যার ডিকোডিং দিয়ে সেভ করতে পারতেছেন না। সো আপনার যদি গ্রাফিক্স কার্ড না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই মাস্ট বি আপনি কিন্তু হার্ডওয়্যার ডিকোডিং এটা দিয়ে সেভ করতে পারবেন। আর আপনার যদি ইন্টেলের গ্রাফিক্স কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু হার্ডওয়্যার ডিকোডিং দিয়ে সেভ করতে পারবেন। অ্যান্ড যাদের হচ্ছে এনভিডিয়ার গ্রাফিক্স কার্ড রয়েছে তারা অবশ্যই কিন্তু এখানে হার্ডওয়্যার ডিকোডিং দিয়ে সেভ করে দিতে পারেন। সো এটা করলে কিন্তু অবশ্যই আপনাদের হাই এফপিএস দিবে। দেন হচ্ছে এখানে জিপিউ, এখানে যে অবশ্যই প্রেফার ডেডিকেটেড জিপিউটা এখানে সিলেক্ট করে ওপেন করে দিবেন যদি আপনার গ্রাফিক্স কার্ড থাকে, সেক্ষেত্রে অবশ্যই মাস্ট বি এখানে ওপেন করে দিবেন। দেন হচ্ছে আমাদের নেক্সট সেটিং এখানে একটু দেখিয়ে দিই, এখানে যদি আপনার মাইক্রোফোন সিলেক্ট করে যান সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনি যে মাইক্রোফোনের দ্বারা কিন্তু এখানে ভয়েসটা দিবেন সেটা সিলেক্ট করে দিতে পারেন। দেন হচ্ছে গেম প্যাড সেন্সিভিটি, এখানে কিন্তু গেম প্যাড ডিটেকশন এটা হচ্ছে অফ করে দেন, আপনাদের যেহেতু হচ্ছে কিবোর্ড দ্বারা এখানে কন্ট্রোল করেন সেক্ষেত্রে কিন্তু গেম প্যাড ডিটেক্ট এটা দরকার নাই, সেটা অবশ্যই অফ করে দেন। দেন হচ্ছে আমরা এখানে প্রিফারেন্সে চলে যাবো। সো প্রিফারেন্সে এখানে আসার পর কিন্তু এগুলো ব্লুস্টাক টু কানেক্ট উইথ ডিসকর্ড, সো আপনারা যখন ব্লুস্টাক ওপেন করবেন সেখন কিন্তু আপনাদের যে ডিসকর্ড সার্ভার যদি আপনার পিসিতে ডাউনলোড থাকে সেক্ষেত্রে কিন্তু ডিসকর্ডের সাথে পিসি অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যায়। অ্যান্ড আপনি যদি গেম প্লে করেন ব্লুস্টাক 5 দ্বারা সেক্ষেত্রে কিন্তু আপনার ফ্রেন্ডরা কিন্তু দেখতে পারবে যে আপনি ব্লুস্টাক 5 এ গেম প্লে করছেন। সো এটার সাথে কিন্তু আমাদের ডিসকর্ডের কানেক্ট থাকার কারণে কিন্তু এটা আমাদের সিপিউর উপর প্রেশারটা পড়তে পারে। সো আমি যার কারণে কিন্তু এগুলো বন্ধ করে রাখছি, আপনার এগুলো একটু ফলো করে রাখছি কোনটা অন অ্যান্ড কোনটা অফ রাখছি সিলেক্ট করে দেখে নিতে পারেন। দেন হচ্ছে ফোনে কিন্তু আপনি যদি ব্লুস্টাক 5 এর লেটেস্ট ভার্সন ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এখানে এসুস আরজি 2 কিন্তু এখানে সিলেক্ট করে দিবেন। দেন হচ্ছে শর্টকাটে আপনার যেটা দরকার সেটা রেখে বাকিগুলো সব এখান থেকে ডিলিট করে দিন, এক্সট্রা কিছু আমাদের এখানে দরকার নাই। দেন হচ্ছে ইউজার ডাটা, সো ইউজার ডাটাতে গিয়ে আপনারা মাস্ট বি একবার হচ্ছে এখানে ফ্রি স্পেস এখানে প্রতিবার মানে প্রতি একদিন পরপর যদি আপনারা গেমে ঢোকেন সেক্ষেত্রে এখানে ডিস্ক ক্লিন আপ এটা অবশ্যই করে নেবেন একবার করে। সো এবাউট এখানে চেক দিয়ে আমি কিন্তু ফুল লেটেস্ট ভার্সন বুস্ট
BlueStacks এর কিন্তু লেটেস্ট ভার্সন ইউজ করছি এন্ড এই BlueStack লেটেস্ট ভার্সনে কোন জিনিসটা আছে আপনি দেখতে পাচ্ছেন নেক্সটার যে ম্যাপটা রয়েছে এখানে কিন্তু আমাদের গ্রাফিক্স রেন্ডার হইতে কিন্তু আগের ভার্সনে সমস্যা হইতেছিল এন্ড আমাদের বর্তমান হচ্ছে 5.13 এই ভার্সনে কিন্তু আমাদের যে এক্সট্রা ফেভিস যে গ্লিচটা ছিল সেটা কিন্তু এখানে ফিক্স করে দিয়েছে সো গাইস এই ছিল এমুলেটরের এখানে কো সেটিংস এন্ড এই সেটিংসগুলো আপনারা অবশ্যই ফলো করবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই হাই পেস পাবেন সো অবশ্যই কিন্তু এগুলো ফলো করে দেন সো দেন হচ্ছে আপনাদের আরো একটু সেটিংটা দেখিয়ে দিই ওকে সো আপনারা এখানে চলে যাবেন আপনাদের উইন্ডোজের সেটিংসে সো এখানে চলেছে উইন্ডোজ সেটিংস এন্ড উইন্ডোজ সেটিংসে যাওয়ার পর এখানে যে গেমিং দেখতে পাচ্ছেন গেমিং এর উপর সিলেক্ট করবেন সো গেমিং এর উপর সিলেক্ট করার পর এখানে কিন্তু গ্রাফিক্স সেটিংস যেটা রয়েছে গ্রাফিক্স সেটিংসে ক্লিক করবেন সো গ্রাফিক্স সেটিংসে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনাদের যে BlueStacks যেটা রয়েছে আপনাদের BlueStack 5 অথবা MSI 4 অথবা MSI 5 সবগুলা কিন্তু এখানে অ্যাড করার পর এখানে কিন্তু হাই জিপিউটা সিলেক্ট করে দিবেন সো কিভাবে সিলেক্ট করবেন সেটা দেখিয়ে দিই এন্ড এটা কিন্তু বর্তমান BlueStack 5 লেটেস্ট ভার্সনে কিন্তু সিলেক্ট করা লাগে না অটোমেটিক কিন্তু এখানে অ্যাড হয়ে যায় সো আপনাদের কিন্তু এইগুলো সমস্যা বর্তমানে নাই আপনারা কিন্তু ইজিলি কিন্তু অটোমেটিক অলওয়েজ কিন্তু এখানে অ্যাড হয়ে যায় সো গাইস আপনারা যদি অ্যাড না হয় সেক্ষেত্রে কিন্তু এখানে ব্রাউজার ক্লিক করে আপনার কিন্তু এখানে ক্লিক করার পর এখানে কিন্তু সি ড্রাইভে যাবে ঠিক আছে সি ড্রাইভে যাওয়ার পর এখানে কিন্তু প্রোগ্রাম ফাইল আপনাদের একটু দেখিয়ে দিই কোন জায়গায় সো প্রথম হচ্ছে আপনাদের লোকালটিক সিতে যাবেন দেন হচ্ছে প্রোগ্রাম ডাটা প্রোগ্রামের ডাটাতে এখানে যাওয়ার পর আপনাদের যে BlueStack রয়েছে আমরা কিন্তু BlueStack 5 লেটেস্ট ভার্সন ইউজ করছি সেটা কিন্তু BlueStack NXT যেটা কিন্তু আপনারা সবাই জানেন BlueStack NXT ডাবল ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে কিন্তু দেখতে পারেন আপনাদের যে BlueStack এমুলেটর যে EXE ফাইল রয়েছে সেগুলো কিন্তু এখানে দেখতে পারেন আর এখানে কিন্তু যতগুলো আছে সবগুলো অ্যাড করে হাই জিপিউটা সিলেক্ট করবেন সো এখানে কিন্তু HD প্লেয়ার অবশ্যই মাস্ট বি এখানে অ্যাড করেন সো আমি যেটা বলে এখানে যতগুলো আছে সবগুলো কিন্তু এখানে অ্যাড করবেন সো হাই প্লেয়ার এটা হচ্ছে অ্যাড করার পর এখানে কিন্তু আমার অলরেডি অ্যাড করা রয়েছে যার কারণে কিন্তু দেখাই দিতেছে না সো যাই হোক সো এইটা এরকম আসবে এরকম আসার পর আপনার যে EXE ফাইল আছে এরকম শর্টকাট দেখাবে সো এখানে ক্লিক করার পর অপশনে যাবেন অপশনে যাওয়ার পর কিন্তু হাই পারফরমেন্স যেটা রয়েছে হাই পারফরমেন্স সিলেক্ট করে দেন হচ্ছে এখানে সেভ করে দেবেন সো এখানে কো সেটিংস এগুলো ছিল এন্ড দেন হচ্ছে আপনাদের দেন হচ্ছে আপনাদের যে এমুলেটরের যে আইকনটা রয়েছে সো BlueStack 5 কিন্তু আমি বর্তমানে ইউজ করছি BlueStack 5 এর যে আইকন এটা রাইট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে চলে যাবেন প্রপার্টিজ প্রপার্টিজ যাওয়ার পর এখানে কমপ্লিবিলিটি কমপ্লিবিলিটিতে যাওয়ার পর এখানে কিন্তু আপনারা জাস্ট সিলেক্ট করবেন চেঞ্জ সেটিংস ফর অল ইউজার এখানে যাবেন এখানে যাওয়ার পর এখানে যে লাস্টে যে দুটো অপশন রান দ্য প্রোগ্রাম অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর এটা জাস্ট অন করে দেবেন দেন হচ্ছে রেজিস্টার দ্য প্রোগ্রাম ফর রিস্টার্ট এই দুটো এখানে জাস্ট অন করে দেন হচ্ছে অ্যাপ্লাই দেন ওকে করে দিবেন সো এইখানকার সেটিংসও কিন্তু এ পর্যন্ত ছিল অ্যান্ড দেন হচ্ছে নেক্সট সেটিং একটু এখানে দেখিয়ে দিই আপনার যে জয়স্টিক সমস্যা রয়েছে সেগুলো একটু এখানে দেখিয়ে দিই সো সেজন্য আমি একটু ট্রেনিং গ্রাউন্ড এখানে যাইব তো গাইস এখানে আসার পর হচ্ছে আপনাদের একটু দেখিয়ে দিই সেন্সিভিটি ইস্যুটা ঠিক আছে সো অনেকের কিন্তু অটোমেটিক হাই সেন্সিভিটি হয়ে যায় অথবা লো সেন্সিভিটি থাকে সো সেটার জন্য কিন্তু অবশ্যই ডিপিআই এখানে ফ্যাক্ট করে অ্যান্ড তার সাথে কিন্তু রেজুলেশন অবশ্যই কিন্তু এখানে ফ্যাক্ট করে সো এইগুলো কিন্তু এখানে মাথায় রাখবেন যে কোন কোন কারণে আপনাদের সমস্যাগুলো হয়ে থাকে সো এখানে আছে সেন্সিভিটি যে জিনিসটা রয়েছে সেন্সিভিটি যদি ম্যাচ না করে এক্স অ্যান্ড ওয়াই সেন্সিভিটি যদি খাপ না খায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের হাই সেন্সিভিটি অ্যান্ড লো সেন্সিভিটি এই সমস্যা কিন্তু ফেস করতে পারেন সো এটা অবশ্যই মাথায় রাখবেন আপনাদের এক্স অ্যান্ড ওয়াই সেন্সিভিটি অবশ্যই কিন্তু এখানে ম্যাচ করবেন যে অনেকের মাউস কিন্তু একরকম না অ্যান্ড অনেকে কিন্তু এক রেজিডিট ইউজ করে এক এক রেজিডিট ইউজ করার কারণে কিন্তু আপনাদের যে সেন্সিভিটি যে সমস্যা রয়েছে সেটা কিন্তু এখানে সমস্যা হয়ে যায় যার কারণে কিন্তু আপনাদের যে অটো হাই সেন্সিভিটি অ্যান্ড লো সেন্সিভিটি কিন্তু হয়ে যায় সো আমি যেটা বলবো অবশ্যই আপনারা কিন্তু ডিফল্ট যে রেজিডিট রয়েছে আমার কিন্তু ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার লিঙ্ক পেয়ে যাবেন ডিফল্ট রেজিডিট আমি যেটা ইউজ করি ডিফল্ট রেজিডিটের লিঙ্ক কিন্তু পেয়ে যাবেন অথবা আমার কমেন্ট সেকশনে কিন্তু পেয়ে যাবেন যে আমি যে ডিফল্ট রেজিডিট ইউজ করি সেটা লিঙ্ক পেয়ে যাবেন সো ওইটা ইউজ করেন ওইটা ইউজ করলে কিন্তু ভালো পারফরমেন্স হবে আপনাদের উইন্ডোজের জন্য অ্যান্ড আপনাদের মাউসের জন্য কিন্তু অবশ্যই ভালো পারফরমেন্স করবে ওই রেজিডিটগুলো কারণ হচ্ছে আপনাদের যে মাউস ইউজ করেন আপনারা যদি গেমিং মাউস ইউজ করেন কিন্তু সেই মাউসে কিন্তু এখানে ওই রেজিডিটির উপর ডিপেন্ড করেই কিন্তু তাদের হচ্ছে সফটওয়্যারটা এখানে বিল্ড করে ঠিক আছে সো অবশ্যই কিন্তু ডিফল্ট রেজিডিট এখানে ইউজ করবেন কাস্টমাইজ করে এখানে কিন্তু এই সব রেজিডিট ইউজ করার আমার মতে হচ্ছে এগুলো ইউজ করার কোনো দরকার নেই কারণ এইসব রেজিডিটে কোনো হেডশট লাগে না ভাই আপনারা যদি রিয়েল গেমার হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু অনেক রেজিডিট এই পর্যন্ত ইউজ করছেন কোনো রেজিডিটে কিন্তু হেডশট লাগে না সো আপনারা কিন্তু এই কথা অবশ্যই মাথায় রাখবেন রেজিডিটে কখনো হেডশট লাগে না এগুলোকে জাস্ট সেন্সিবিলিটিতে ইম্প্রুভ করে অথবা ডাউন করে ঠিক আছে সো এইগুলো হচ্ছে রেজিডিট এই রেজিডিট নিয়ে কিন্তু অলরেডি আমার ভিডিও বানানো আছে ওই ভিডিও কিন্তু আপনারা দেখে নিতে পারেন সো গাইস এখানে হচ্ছে গেম প্যাড সেটিং ঠিক আছে এখানে কিন্তু অনেকের বলে যে জয়স্টিকের যে সমস্যা রয়েছে এটা কিন্তু অনেকের হয়ে থাকে সো জয়স্টিকের সমস্যা কিন্তু আপনারা নিজেরাই ফিক্স করে নিতে পারেন আপনাদের জয়স্টিকের যে পজিশন রয়েছে এটা কিন্তু চেঞ্জ করে কয়টা এখানে ফিক্স করে নিতে পারেন আর আমার কিন্তু এই জয়স্টিক নিয়ে কিন্তু অলরেডি টোটাল দুটা কিন্তু ভিডিও করা আছে সো ওই দুটা ভিডিও দেখলে আশা করতেছি আপনাদের জয়স্টিকের সমাধান 100% ফিক্স হয়ে যাবে সো এখানে কিন্তু এই যে অ্যাক্টিভেশন যে টাইমটা রয়েছে এটা কিন্তু জিরো করে দেখতে পারেন অথবা অ্যাক্টিভেশন টাইম একটু বাড়িয়ে দেখতে পারেন যে হচ্ছে আপনার জয়স্টিক সমস্যাটা ফিক্স হয়েছে নাকি সো এগুলো নিয়ে কিন্তু ওখানে ভিডিও আছে অ্যান্ড ওই ভিডিওটা দেখলে আশা করতেছি আপনাদের জয়স্টিক যে সমস্যা রয়েছে এটা কিন্তু 100% ফিক্স হয়ে যাবে আর জয়স্টিক কিন্তু এখানে ম্যাটার করে আপনার যে টুইক্সের উপর আপনার যদি উল্টা পাল্টা টুইক্স ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের সেন্সিবিলিটি যেটা রয়েছে এটা কিন্তু সমস্যা হতে পারে সো আমি কিন্তু এখানে ডিফল্ট টুইক্স এখানে ইউজ করতেছি অ্যান্ড এই টুইক্সে কিন্তু এখনো কোনো প্রকার সমস্যা কিন্তু এখনো পাই নাই অ্যান্ড আমি যে টুইক্সগুলো রিকমেন্ড করে 21058 অথবা 16450 অথবা 8080 16450 এগুলো কিন্তু অনেক ভালো টুইক্স অ্যান্ড তার সাথে কিন্তু 88088 এই টুইক্সটা কিন্তু অনেক অসাধারণ টুইক্স এগুলো ইউজ করতে পারেন এগুলো কিন্তু সেন্সিভিটি অনেক ভালো তাছাড়া কিন্তু অনেক অনেক টুইক্স আছে যেরকম হচ্ছে 23050 এরকম কিন্তু অনেক টুইক্স আছে অ্যান্ড
তাছাড়া কিন্তু নতুন একটা টুইক্স আসছে, সেটা হচ্ছে আমি নেক্সট ভিডিওতে কিন্তু রিভিল করার চেষ্টা করবো। ওই টুইক্স নিয়ে কিন্তু আমার টেস্ট চলতেছে, অ্যান্ড ওই টেস্টে যদি মনে হয় যে হচ্ছে ওই টুইক্স ভালো পারফরমেন্স দিতেছে সেক্ষেত্রে কিন্তু আরও একটা টুইক্স কিন্তু আমি নেক্সট ভিডিওতে কিন্তু পাবলিশ করে দিব। তো আপনাদের কিন্তু জয়স্টিক সমস্যা কিন্তু টুইক্সের সাথে কিন্তু মিল হয়, আপনারা যদি মনে হয় যে এই টুইক্সে আপনাদের হচ্ছে জয়স্টিক সমস্যা বেশি হয়েছে সেক্ষেত্রে অন্য টুইক্স এখানে অ্যাপ্লাই করে দেখতে পারেন। তো এখানে সেটিংস এগুলো ছিল, এখানে বোঝানোর মতো আর কিছু নাই, কারণ এগুলো নিয়ে অনেক বুঝাইছি, অ্যান্ড আজকের ভিডিও কিন্তু অনেক বড় হইতেছে, কারণ হচ্ছে ফুল ডিটেলসে কিন্তু এখানে আমি বুঝিয়ে দিতেছি। সো যে স্কিপ করতেছেন তার তো অবশ্যই লস হবে, কারণ ফুল ডিটেলসে অনেকে বলে যে ভাই আপনার সেটিংটা ফুল ডিটেলসে কিন্তু বলেন যে কি কি ইউজ করবো না করবো, সো সবগুলো কিন্তু আমি আজকে কিন্তু এক্সপ্লেন করে দিতেছি আমি কি কি করি অ্যান্ড কোনগুলো করা অবশ্যই দরকার। সো এখানে হচ্ছে আমি এনভিডিয়ার কন্ট্রোল প্যানেল সেটিংটা দেখিয়ে দিই আমি কোনটা ইউজ করি, অ্যান্ড এনভিডিয়ার কন্ট্রোল প্যানেল সেটিং নিয়ে কিন্তু আমার অলরেডি ভিডিও বানানো আছে, কোনটা কি সিলেক্ট করবেন সেটা কিন্তু এখানে দেখিয়ে দিতেছে। আপনারা জাস্ট এখান থেকে ভিডিওটা একটু পাস করে অ্যান্ড এখানে স্ক্রিনশট নিয়ে অথবা জুম করে দেখে নিতে পারেন। সো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে অ্যাডভান্স 3D এখানে সিলেক্ট করে রাখছে, অ্যান্ড কোয়ালিটিতে সিলেক্ট করছে, অ্যান্ড কি জন্য সিলেক্ট করছে আমার কিন্তু অলরেডি ভিডিও আছে, দুটা ভিডিও কিন্তু দেওয়া আছে, সো ওগুলো দেখলে কিন্তু ইজিলি ফিক্স করে নিতে পারেন। তাছাড়া এখানে গ্লোবাল সেটিংস এখানে মিনাস 3D সেটিংস এখানে কি কি রাখবেন সেগুলো এখান থেকে দেখে নেন। সো আমি এখান থেকে আস্তে আস্তে স্ক্রল করব, অথবা আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন অথবা জুম করে করে দেখতে পারেন, কারণ ইউটিউবের থেকে কিন্তু বর্তমান জুম করে দেখা যায়। সো যাই হোক আপনারা এগুলো একটু ফলো করে করে এখান থেকে একটু কষ্ট করে এখান থেকে একটু দেখে নেন। সো এগুলো কিন্তু এখানকার সেটিংস, এগুলো জাস্ট অ্যাপ্লাই করে দেখতে পারেন। তাছাড়া এখানে হচ্ছে নেক্সট যে সেটিংস এটাও দেখে নেন কোনটা সিলেক্ট করছে, এখানে কিন্তু গ্রাফিক্স কার্ড সিলেক্ট করছি। দেন হচ্ছে রেজুলেশন কোনটা সিলেক্ট করবেন, কত FPS আপনার মনিটর যত হাইয়েস্ট FPS আছে সেটা কিন্তু এখানে সিলেক্ট করবেন। তাছাড়া এক্সট্রা যে সেটিংসগুলো আছে এখান থেকে অ্যাপ্লাই করে নিতে পারেন। দেন হচ্ছে এখানকার সেটিংস দেখে নেন, প্রতিটা সেটিংসে আমি এখানে হালকা পাতলা করে দেখে দিচ্ছি কোনগুলো করার দরকার, এন্ড এখানে কিন্তু এই সেটিংটা একটু মেন আছে এগুলো একটু দেখে নেন। দেন হচ্ছে এখানে মাল্টি মনিটর যদি আপনার থাকে সেক্ষেত্রে এক্সট্রা সেটিংস ওগুলো একটু আপনাদের মতো নিজের মতো করে নেন, কারণ আমার এখানে মাল্টি মনিটর কিন্তু বর্তমানে আমি ইউজ করি না। অ্যাডভান্স ভিডিও কালার এখানে অ্যাডভান্সে দেখতে পাচ্ছেন কত এখানে সিলেক্ট করছি। দেন হচ্ছে এক্সট্রা ওকে, ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাইতেছে যার কারণে আমি একটু শর্ট করার চেষ্টা করতেছি, এক্সপ্লেন অত করতেছি না, কারণ এগুলো নিয়ে কিন্তু অলরেডি আমার ভিডিও বানানো আছে, ওইগুলো দেখলে কিন্তু ইজিলি কিন্তু সবগুলো ফিক্স করে নিতে পারেন। সো মোটামুটি সবই দেখিয়ে দিয়েছি, এখানে হচ্ছে মাউসের সেটিংস কী রাখবেন, ঠিক আছে। আমার এখানে লজিটেক সফটটা এখানে ওপেন করতেছি কি এখানে ইউজ করবো। সো এখানে হচ্ছে দেখিয়ে দিতেছি এখানে কত DPI ইউজ করবেন, কত পুলিং রেট, আপনার যত পুলিং রেট আছে অনেকে কিন্তু এখানে 500 পুলিং রেট অথবা 250 কিন্তু এখানে পুলিং রেট দিয়ে কিন্তু এখানে ভিডিও মেক করে। সো আমি জানি না যে তারা কী জন্য এগুলো করে, আপনার এখানে যত পুলিং রেট যত বেশি সিলেক্ট করবেন তত দ্রুত আপনার মাউসের রেসপন্স কিন্তু এখানে আপনাদের রিসিভারে পাঠাবে, এখানে যত পুলিং রেট মানে রিপোর্ট রেট দিবেন তত দ্রুত কিন্তু এখানে যত মুভ করে আপনার মাউসটা যত মুভ করেন তত দ্রুত কিন্তু এখানে রেসপন্স করবে আপনার CPU-তে, যার কারণে কিন্তু আপনার পারফেক্ট একটা সেন্সিবিলিটি এখানে পাই। এখানে যদি আপনারা যদি লো এখানে ইউজ করেন হচ্ছে রিপোর্ট রেট মানে পুলিং রেট তত স্লোলি কিন্তু এখানে হচ্ছে রিপোর্ট করে আমাদের CPU-তে, যার কারণে কিন্তু এখানে ডিলেটা রয়েছে। সো আমাদের ডিলে দরকার না, আপনাদের মাউস সেন্সিটিভ অবশ্যই ফাস্ট দরকার। সো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এখানে আপনারা হাইয়েস্ট পুলিং রেট রাখার চেষ্টা করেন। DPI তো অবশ্যই এখানে আমি যেটা বলবো আপনারা কিন্তু 1000 DPI-এর ভিতর গেম প্লে করার চেষ্টা করবেন, কারণ হচ্ছে 1000 DPI ভিতরে কিন্তু সেন্সিভিটি অনেক পারফেক্ট থাকে, বেশি সেন্সিভিটি ইউজ করলে কিন্তু অনেক সমস্যা। তো এখানে সেটিংস এগুলো ছিল, তাছাড়া হচ্ছে মাউসের সেটিংস এখানে কোনটা দেখিয়ে দিই কোনটা কি কি রাখবেন। সো মাউস সেটিংস এখানে চলে যাবো, এখানে চলে যাবো এডিশনাল মাউস অপশন, এখানে যাওয়ার পর আছে পয়েন্টার, ঠিক আছে। সো পয়েন্টার অপশন এখানে চলে যাবেন, চলে যাওয়ার পর এখানে 1, 2, 3 নম্বর পজিশনটা কিন্তু এখানে রাখছি, অ্যান্ড অবশ্যই কিন্তু এখানে স্লো রাখার চেষ্টা করেন। যদি আপনারা হচ্ছে DPI বেশি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু এখানে মোশনটা একটু স্লো রাখবেন, ঠিক আছে, মোশন অবশ্যই স্লো রাখবেন যদি DPI বেশি ইউজ করেন। আর যদি DPI কম রাখেন সেক্ষেত্রে কিন্তু এখানে মোশন একটু বাড়িয়ে নিতে পারেন, সেগুলো কোনো সমস্যা না। আর আমি রিকমেন্ড করবো আপনার যদি DPI কিন্তু যদি হচ্ছে 1000 উপর হয় সেক্ষেত্রে কিন্তু ওখানে অবশ্যই 3 রাখবেন, অথবা 800 DPI হলে অবশ্যই 4 এখানে 4 নম্বর পজিশনে রাখবেন যদি 800 DPI অথবা 1000 DPI নিচে থাকে। তো এখানে কোন সেটিংস এগুলো ছিল, দেন হচ্ছে সেন্সিভিটির বিষয়টা একটু দেখে দিই কোন সেন্সিভিটি ইউজ করবেন। সো গাইজ আমি কিন্তু এখানে সব সেন্সিভিটি কিন্তু ফুল 0 ইউজ করি, কারণ হচ্ছে আমরা এমুলেটারে কিন্তু ইউজ করি, আমাদের মাউস দ্বারা কিন্তু আমাদের সেন্সিভিটিটা আমরা কন্ট্রোল করি। সো আমি এখানে রিকমেন্ড করবো আপনারা অল এখানে যত জেনারেল রেড ডট যা আছে সব কিছু কিন্তু এখানে 0 করে ট্রাই করে দেখতে পারেন। আর যদি আপনার ড্র্যাগটা একটু কম উঠে সেক্ষেত্রে হচ্ছে রেড ডটটা একটু বাড়িয়ে দেখেন, যদি ড্র্যাগ কম উঠে মানে ড্র্যাগ দেওয়ার পর মনে হয় যে আপনাদের ড্র্যাগটা একটু কম উঠতেছে সেক্ষেত্রে হচ্ছে রেড ডট একটু বাড়িয়ে কমাইয়ে দেখতে পারেন। সো গাইজ আজকের ভিডিও কিন্তু অলরেডি অনেক বড় হয়ে গেছে, আমি আর বড় করতে চাইতেছি না, অনেকে কিন্তু স্কিপ করে কেরা ভিডিও 2 মিনিটে শেষ করে ফেল দেয়। সো যদি স্কিপ করছেন অনেক গুরুত্বপূর্ণ কথা কিন্তু কেরা আগে স্কিপ করে ফেলতে পারেন, যার কারণে কিন্তু অনেক সমস্যা হইতে পারে, কারণ আপনারা পারফেক্ট সেটিং করতে পারলেন না কোনগুলো করা দরকার কোনগুলো করা দরকার না আমি কিন্তু ফুল দেখিয়ে দিছি। সো এর থেকে বেশি এক্সপ্লেন করে আমার বোঝানোর ক্ষমতা আর নাই ভাই, আমি যেগুলো ইউজ করি যেগুলো করি সব কিছু কিন্তু A to Z আকারে কিন্তু এখানে দেখিয়ে দিছি। সো এগুলো অ্যাপ্লাই করার পর আশা করতেছি আপনাদের FPS যেটা আছে সেটা এখানে ফিক্স হয়ে যাবে, হাই FPS এখানে প্রোভাইড করবে আপনাদের এমুলেটার, অ্যান্ড সেন্সিভিটি ইস্যু এটাও ফিক্স হয়ে যাবে, অ্যান্ড যে হচ্ছে গেম সেন্সিভিটি ওটা আপ অ্যান্ড ডাউন, অ্যান্ড তাছাড়া জয়স্টিক যে সমস্যা আছে এগুলো আশা করতেছি ফিক্স হয়ে যাবে। সো গাইজ আজকের ভিডিও টপিক কিন্তু পড়তে ছিল, যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন, অ্যান্ড আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন অবশ্যই মাস্ট বি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনারা হয়তো বা জানেন আমাদের চ্যানেলে শুধুমাত্র ফ্রি ফায়ারের সেটিং রিলেটেড ভিডিও কিন্তু আপলোড করা হয়। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সুস্থ থাকবেন, খোদা হাফেজ, বাই বাই, টাটা।